আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি, ভোট জালিয়াতি করার সম্ভাবনা রয়েছে কিনা তা আমাদের জানা নেই, যা বললেন প্রধানমন্ত্রী। আজকের আয়োজনে আরো যা থাকছে, বিএনপির নতুন গুরু ডক্টর ইউনুস, এবার ডক্টর ইউনুসকে গুরু মনে করে বিএনপির লাভ না ক্ষতি সেটাই দেখার বিষয়। সর্বশেষ থাকছে খেলা হবে আবারও নির্বাচনে আন্দোলনে, ওবায়দুল কাদের কি বলছেন বিএনপি নেতারা, বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। আগে নির্বাচন কমিশনের কোনো আর্থিক সক্ষমতা ছিল না, সম্পূর্ণ প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে রাখা ছিল, যেটা আমরা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্বাচন কমিশনের হাতে দিয়ে দিয়েছি। বাজেট থেকে সরাসরি তাদের টাকা দেওয়া হয় যাতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে। আজ শনিবার উপমহাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স এবং বেশ কিছু স্থানে ইভিএম চালু করার কথা উল্লেখ করে তিনি বলেন, ইভিএম করার পরে আর কোনো ভোট জালিয়াতি করার সম্ভাবনা রয়েছে কিনা তা আমার জানা নেই। প্রধানমন্ত্রী বলেন, আমরা 2022 সালের 27 জানুয়ারি জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন নিয়োগ আইন 2022 পাশ করেছি। আমাদের যদি জনগণের ভোট চুরির দূরভিসন্ধি থাকতো তাহলে আমরা এই আইন কেন করলাম? খালেদা জিয়ার মতো এই আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা করতে পারতাম, তা তো আমরা করি নাই, কারণ আমাদের জনগণের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, সেই বিশ্বাস নিয়েই আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি এখন নেতৃত্বের সংকটে ভুগছে, তাদের প্রধান নেতা বেগম খালেদা জিয়া একরকম নিষ্ক্রিয়, দ্বিতীয় প্রধান নেতা লন্ডনে পলাতক, তৃতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারান্তরীণ রয়েছে, ফলে নেতৃত্বাধীন দলটি এলোমেলো ছিন্ন ভিন্ন, আর এ কারণে বিভিন্ন মতপথের পরামর্শ নিচ্ছে টিকে থাকার জন্য। সরকার বিরোধী আন্দোলনের জন্য বিএনপিকে যারা যেই পরামর্শ দিচ্ছেন সে পরামর্শই দলটি হজম করছে। এরকম অবস্থা চলছে বেশ কিছুদিন ধরে। 2018 সালের ফেব্রুয়ারিতে বেগম খালেদা জিয়া একই মামলায় দণ্ডিত হওয়ার পর কারাগারে যান, তখন থেকেই দলটির বেহাল দশার শুরু হয়েছে। বিএনপি আশা করেছিল যে আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে, দলকে শক্তিশালী করবে, কিন্তু বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পর বিএনপির অবস্থা আরো সঙ্গীন হয়ে পড়ে, দলটি সংকুচিত হতে থাকে। এরকম অবস্থায় 2018 সালের নির্বাচনের আগে বিএনপি একজন নেতা ভাড়া করেন, সেই নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয় এবং সেই ঐক্যফ্রন্টের অন্যতম শরিক হিসেবে বিএনপি 2018 ডিসেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করেন। অন্যদিকে দীর্ঘদিন কারাভোগের পর খালেদা জিয়াকে 2020 সালের মার্চের সরকারের বিশেষ অনুকম্পায় জামিনে মুক্ত করে ফিরোজায় রাখা, তবে জামিন শর্ত অনুযায়ী তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছেন না। তাছাড়া এমনিতে বেগম জিয়া অসুস্থ এবং রাজনৈতিক করার মতো কোনো শারীরিক অবস্থা তার নেই বলে তার পরিবারের সূত্র বলছে। রাজনীতির চেয়ে বেগম খালেদা জিয়া এখন যে কোনো মূল্যে বিদেশে যাওয়ার ব্যাপারে অধিকতর আগ্রহী। যদিও সরকার তার জামিনের মেয়াদ বারবার বৃদ্ধি করে তাকে ফিরোজায় থাকার অনুমতি দিচ্ছেন এবং সেখান থেকে তিনি চিকিৎসা গ্রহণ করছেন, এরকম পরিস্থিতিতে বিএনপি সরকার পতনের নতুন করে আন্দোলন শুরু উদ্যোগ নেয়। অনুসন্ধানে দেখা গেছে এই আন্দোলনের উদ্যোগের পেছনে রয়েছে সুশীল সমাজের একটি প্রভাবশালী মহল, আর এখন যখন 27 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রকাশ করেছে তখন বোঝা যাচ্ছে যে সুশীল সমাজই আসলে বিএনপির মূল নেতৃত্ব দখল করেছে। বিএনপি এখন সুশীল সমাজের পরামর্শে চলছে, আর সুশীল সমাজের এই অংশের প্রধান নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস, তাই বিএনপির এখন নতুন গুরু হয়েছেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস যে কোনো মূল্যে সরকারকে চাপে ফেলে এবং সরকারকে উৎখাতের একটি স্বপ্ন দেখেন, আর সেজন্য তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব বিস্তার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের পুরনো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি পরীক্ষিত বন্ধু। যুক্তরাষ্ট্রের কারণেই তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বলেও বিভিন্ন মহল মনে করছেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এখন অর্থ পাচার সহ বেশ কয়েকটি অভিযোগ তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশন প্রাথমিক অনুসন্ধানে 3,500 কোটি টাকা অর্থ পাচারের অভিযোগ তার বিরুদ্ধে পেয়েছে এবং এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। গ্রামীণ টেলিকমের কর্মচারীদেরকে উৎকোচ নিয়ে মামলা প্রত্যাহারের বিষয়টিও আদালত আমলে নেয়নি, এখন মামলা চলছে। সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে আছেন। তিনি মনে করছেন যে সরকার যদি আরেকবার ক্ষমতায় থাকে তাহলে তার অনিয়ম, অর্থ পাচার ইত্যাদি বিষয়গুলো সামনে চলে আসবে। এ কারণে তিনি বিএনপিকে দিয়ে দেশে বড় একটি ধরনের আন্দোলন তৈরি করার চেষ্টা করছেন।
বিএনপির প্রধান পরামর্শদাতাই হলেন তিনি। লক্ষ্য করলে দেখা যায় যে বিএনপি যে 27 দফা কর্মসূচি দিয়েছে তা ডক্টর ইউনূস যখন রাজনৈতিক দল করেছিলেন সেই রাজনৈতিক দলের প্রাথমিক কর্মসূচির প্রায় হুবহু অনুরূপ। আর এ কারণে ডক্টর ইউনূসের পরামর্শে বিএনপি এখন চলছে। আর সেজন্যই পিটার ডিহাঁস সহ পশ্চিমা দেশের কূটনীতিকরা এখন বিএনপির আন্দোলনের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। কিন্তু 2018 সালে ডক্টর কামাল হোসেনকে গুরু মেনে বিএনপি নিজেদেরই ক্ষতি সাধন করেছিল। এবার ডক্টর ইউনূসকে গুরু মনে বিএনপি লাভ না ক্ষতি সেটাই দেখার বিষয়। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাস মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। ভোট চুরি, দুর্নীতি, ভোট জালিয়াতি, লুটপাট, অর্থ পাচারে হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে, আবার হবে, নির্বাচনে হবে, আন্দোলনে হবে। শনিবার 24 ডিসেম্বর সকাল 10:30 দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের 22তম সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রতিপক্ষরা হিংসায় জ্বলে, মনে বড় জ্বালা, বড়ই অন্তর্জ্বালা, পদ্মা সেতু করে ফেললেন, মেট্রো রেল উদ্বোধন করবেন, এই জ্বালার সইতে পারে না। তিনি বলেন, প্রতিপক্ষরা জানে যে নির্বাচন করলে শেখ হাসিনার সঙ্গে পারবে না, তাই সরকার হটাবে। শেখ হাসিনাকে হটাতে পারলে ময়ূর সিংহাসন পাবে বলে ভাবছেন তারা, কিন্তু তা পাবে না। 10 ডিসেম্বর পারেনি, অশ্বডিম্ব পেয়েছে, 30 তারিখেও ঘোড়ার ডিম পাবে। সাম্প্রদায়িকতা, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বলে তিনি বলেন। দেশের উন্নয়ন অর্জন করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বলে জানান। আওয়ামী লীগের এই 22তম সম্মেলন স্মরণাতীতকালের বৃহত্তম সম্মেলন বলে মন্তব্য করেন দলটির সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি সমাবেশ সম্মেলন হয়েছে বলেন তিনি। ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। বক্তব্যের এক পর্যায়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে শ্রদ্ধা স্মরণ করেন। সাবেক সেনাপ্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছিলেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছেন এবং দায় মুক্তি দিয়েছেন। বহু মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের নির্মমভাবে ফাঁসি দেওয়া হয়েছে। 13 নভেম্বর মাস্টারমাইন্ড জিয়া, 21 অগস্টের মাস্টারমাইন্ড তার সন্তান তারেক রহমান, যিনি মুচলেকা দিয়ে চলে গেছেন রাজনীতি করবেন না বলে। এসব ইতিহাস ভুলে গেলে চলবে না। ওবায়দুল কাদের শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান করেন। গত 47 বছরের সবচেয়ে সৎ রাজনৈতিক ও জনপ্রিয় নেতা তিনি। দুনিয়ার কাছে দেশের সামর্থ্য ও সক্ষমতা তুলে ধরেছেন তিনি। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।